অনুরোধ করছি আব্দুর রহমান শ্রমিক অধিকার পরিষদ সভাপতি। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই স্মৃতিচারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু বিপি জনাব নুরুল হক নূর। সংগ্রামী উপস্থিতি, আপনারা একটা বিষয় দেখেছেন, বিগত পতিত স্বৈরাচার এই দেশে এমন একটি মাফিয়া স্টেট প্রতিষ্ঠিত করেছিল, যেই মাফিয়া স্টেটে দুষ্টের পালন আর সৃষ্টের দমন হতো। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত সরকারের একজন পুলিশ অফিসার এসপি হারুন, যিনি গাজীপুরের এসপি হারুন হিসেবে পরিচিত ছিল, সেই এসপি হারুন আপনারা দেখেছেন বিরোধী নেতা কর্মীদের উপরে অত্যাচার করার কারণে বারবার পুলিশ পদকে ভূষিত হয়েছিল, তাকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন ব্যবসায়ীদেরকে শুধুমাত্র জনগণের উপর অত্যাচার নির্যাতন আর ভুয়া খবর প্রচারের জন্য পুরস্কৃত করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছিলেন যে বিভিন্ন ব্যবসায়ী, বিশেষ করে যারা শ্রমিক নির্যাতন করত, যারা শ্রমিকদেরকে শোষণ করত, তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছিল। সেই ব্যবসায়ীদেরই একজন হল এই উত্তরার একজন কুখ্যাত ব্যক্তি নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী। এই খসরু চৌধুরীকে আপনারা জানেন, নিপা গ্রুপের শ্রমিকদের উপরে খসরু চৌধুরী এবং তার ভাই অশ্রু চৌধুরী কি পরিমাণ অত্যাচার নির্যাতন করে। এই রকম একজন শ্রমিক নির্যাতনকারী ব্যক্তিকে এই খুনি হাসিনা মনোনয়ন দিয়ে তাকে এমপি নির্বাচিত করে, অবৈধভাবে তাকে এমপি নির্বাচিত করে এই শ্রমিকদের উপরকে উপর আরো শোষণ জুলুম চালানোর অধিকার দিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা এই বিগত পতিত স্বৈরাচারের পুরস্কৃত ব্যবসায়ীরাই আজকে ঢাকার আশুলিয়া, টঙ্গী, গাজীপুর বিভিন্ন জায়গায় মেল ফ্যাক্টরিতে শ্রমিকদেরকে মাসের পর মাস বেতন বকেয়া রাখছে, তাদেরকে ঠিকমতো বেতন দিচ্ছে না, তাদের কোন পাওনা পরিশোধ করছে না, যার ফলে ওই সমস্ত মেল ফ্যাক্টরির শ্রমিকরা দিনের পর দিন খেয়ে না খেয়ে আজকে রাজপথে অবস্থান করছে তাদের বেতনের দাবিতে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই যে বাইপালে আজকে তিন চার দিন যাবত শ্রমিকরা রাস্তায় অবস্থান করছে, কিন্তু তাদের চার মাসের বেতনের কোন সমস্যা সমাধান করছে না। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই শ্রমিকদের সমস্যার সমাধান না করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা বারবার তাদের কুষ্কানি দিচ্ছে তারা যেন রাস্তায় অবস্থান করে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করছি। সংগ্রামী উপস্থিতি, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এই শ্রমিকরা বাঁচতে না পারে, শ্রমিকরা যদি খেতে না পারে, শ্রমিকরা যদি চিকিৎসা না পায়, শ্রমিকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই যে শ্রমিকদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার, সেই সরকারকেও আমরা ক্ষমতায় থাকতে দেব না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ডাকসু